আমি সায়ন্তিকা চক্রবর্তী এবং আমার ব্লগ সায়ন্তিকাস ব্লগ যেটা তোমরা দেখছো। আর আজকে হচ্ছে যে শুক্রবার, আর আজকে আমরা যাব হচ্ছে মাসির বাড়ি। তো এখন তো রেডি হয়ে নাই, দেখতে পাচ্ছ একটু পরে চান ঠান করে এসে রেডি হয়ে যাব। আর রেডি হয়ে তারপর আবার ব্লগটা করছি। এই দেখো তো আমিও রেডি হয়ে গেছি, আর এই দেখো বাবাও রেডি হয়ে গেছে। বাবা বাইরে দাঁড়িয়ে আছে টোটোর জন্য, টোটো এক্ষুনি চলে আসবে। আর মা এই দেখো তালা লাগাচ্ছে ঘরে। আর এই যে তো আমাদের টোটো চলে এসছে, টোটো করে বাস স্ট্যান্ডে যাব। এই যে তো বাস স্ট্যান্ডে এসে আমরা বাসে চেপেও গেছি, তো একেবারে দুর্গাপুরে নেমে ভিডিওটা করছি। এই দেখো তো বাস থেকে নেমে আমরা একটা টোটো চেপেছি, তো এই টোটো করে মাসির ঘর যাবো। তো মাসির ঘরে গিয়ে একেবারে ভিডিওটা করছি। এই দেখো তো আমরা মাসিদের ঘরে চলে এসেছি। আর এই দেখো মাসি আর মেঘা গেছে স্কুল, সেজন্য মেঘাকে দেখা যাচ্ছে না। আর মেসাও গেছে কাজে। দেখো আমি এখন বসে আছি, তো বসেছিলাম, তারপর মাসি খাবার বাড়লো, খেয়ে এই যে তো খেয়ে নি, তারপর একটু বসবো, তারপরে আবার মেঘা আসবে। আলু দিয়ে ভেজেছি দিতে। দেখো তো আমাদের খাওয়া হয়ে গেল, তো এরপরে একটুখানি বসে থাকবো, তারপর আবার যা করবো তোমাদের দেখাবো। তখন মেঘা তো আসেনি, মেঘা গেছে স্কুলে, আর মা খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেলো, আমাদের বাবার মাসি খাচ্ছে আর মা খাচ্ছে। তো একটু পর আবার ব্লগটা করছি। এই দেখো তো মেঘা চলে এসছে, আর এখন তো মানে বিকেল, আর বিকেল থেকে এখন মাসি ট্রাঙ্ক থেকে সব লেপ কাঁথা বার করছে রাতে ঘুমানোর জন্য, একটু পরে বিছানা করে রেখে দেবে। দাদার অনেকটাই জায়গা, তো দাদার নিজের গাছ আছে একটা। এই যে তো সন্ধে হয়ে গেছে, আর মাসি চা করেছে, তো চা বিস্কুট টোস্ট এনেছে, তো ওগুলো খাই। তো আমাদের সন্ধ্যাবেলায় চাটা খাওয়া তো হয়ে গেল, আর আমি আর মাসি এখন বেরোচ্ছি যে পাশে একটা দোকান আছে, দোকানে চটপটি আনতে যাবো আর চপ আনতে যাবো। তো তোমাদের সবটা দেখাবো, তাহলে তোমরা দেখতে থাকো, আর মাসি এখন বেরিয়ে যাবে দেখবে, এখনো বেরোই নাই, তো বেরোক তারপরেই যাব। তো দোকান গেছিলাম, কিন্তু দোকানে চপ বাজে নাই আর চটপটিও করে নাই, তো সেজন্য আমরা ঘর চলে এসেছি কিছু না কিনেই। মাসি এনেছে পাঁপড় ভাজা, তো পাঁপড় ভাজা খাই, তারপর আবার একটু বসে থাকবো, তারপরে রাতে ভাত খেয়ে নেবো। এই দেখো তো রাত হয়ে গেছে, আর এই মাসি এখানে ভাত বেড়ে দিচ্ছে, ডাল আর আলু ভাজা খেয়ে নেবো। তো আজকে আর ভিডিওটা করছি না, সেই কাল করবো সকালবেলাতে। আজকে সকাল হয়ে গেছে, আর আমি আর মেঘা এখন যাচ্ছি হচ্ছে দোকানে, ওই
শুকনো লঙ্কা ডিম টোস্ট ওগুলো আনতে, তো ওগুলো সেজন্য চললাম। আর তো এসে তারপর আবার চা খাবো, এখনো তো চা খাই নাই। আর এখন বাজে, এখন বাজে হচ্ছে 9:30, এখনো চা খাই নাই। তো দোকান থেকে আসি, তারপর চা খাবো আমরা সবাই মিলে। তো চলো, এই দেখো তো সব জিনিসপত্র আমাদের কেনা হয়ে গেল। আর এরপর আমরা যাচ্ছি ঘর, তো ঘর গিয়ে চা খাবো, তারপরে দেখি কি করি, বসে থাকবো, তারপরে আবার টিফিন খাবো, কারণ এখন তো 9:30 বেজেই গেছে, চা খেতে খেতে প্রায় 10টা বেজে যাবে। তো তারপরে আবার মা আর মাসি যাবে বাজার, তারপর আবার তোমরা খাবার খাবো, বিকেল হয়ে যাবে। তো চলো চা খাই গা, তারপরে আবার ব্লগটা করছি। এই দেখো তো মাসি চা করে নিয়েছে, তো চা খাবো এখনই। এই দেখো তো দুপুর হয়ে গেছে, আর দুপুর আর সকালবেলাতে চা টিফিন খেয়ে আমি আর মেঘা গেছিলাম বাজার মাংস কিনতে। দেখো তো আমরা এখন বসে আছি এখানে, আর মেঘা তো দেখছো শুয়ে পড়েছে পুরো। তো একটু পরে আবার দুপুরে খাবার খেয়ে নেব, নিয়ে তারপর আবার ভিডিওটা করব। তো আমরা দুপুর বেলাতে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তারপর ব্লগটা কিছু করি নাই। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে, মানে মেঘা জ্যাঠার বাড়ির ওইদিকে। তো কীর্তন হচ্ছে, যাই হোক একটা ঘুরতে চলাম। তো সেখানে হচ্ছে যে মানে সেখানে কীর্তন হচ্ছে, সেই জন্য কিছু শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছ? তো চলো। তো তোমাদের ওইখানে ঠাকুরটা দেখালাম, আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে ওই যারা ফুচকা তৈরি করে ওদের ঘর, মানে বলতে আমি আর মেঘা। তো চলো। এই দেখো তো ফুচকা চলে এসেছে, নিয়ে আমি বাবা এখন ফুচকা খেতে লেগেছি, আর মেঘা তো নাই, একটু পরে আসবে। ওই জ্যাঠাদের ঘর গেছে, তো এই দেখো চলে এসেছে মেঘা। তো মেঘাও ফুচকা খেতে লেগে গেছে, আর আমাদের দই ফুচকা বানানো দিয়েছে, তো দই ফুচকা বানাচ্ছে। আর মা আর মাসি নাই, মা মাসি গেছে মেঘার জ্যাঠার শ্বশুর বাড়ি, এই কাছেই যেখানে ওই কীর্তন হচ্ছিল ওখানে। আর কালকে তো আমরা আবার ঘর চলে যাব। তো দই ফুচকাগুলো এখন খেয়ে নি, তারপর আবার সন্ধ্যার সময় ভিডিওটা করছি। হ্যালো, হ্যাঁ আমাকে একটু বসতে দেব পারে না? না ক্যামেরা সাইল থাকতো, তো ক্যামেরা চলার না?
এই দেখো তো এখন তো একটু একটু সন্ধ্যা হয়ে গেছে আর দিদিকে ভিডিও কল করেছে দেখতে পাচ্ছ বাবা দে এটা সন্ধ্যা দিয়ে করিস সুজিত কই এই দেখো তো রাত হয়ে গেছে আর আমরা এখানে সবাই বসে আছি তো এরপর আর কোনো ভিডিওর এরপর আর ভিডিও করছি না সেই আবার কালকে করব ঘর যাওয়ার সময় তো আজকে তো হচ্ছে সোমবার আর আজকে আমরা বাড়ি ফিরে চলে যাচ্ছি আর আমি তো পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর বাবা মা দুজনেই রেডি হয়ে গেছে তো এরপর আমাদের টোটো আসবে তারপর আমরা বাসে চেপে আমরা ঘর চলে যাব তো দেখিয়ে দিই সবাই রেডি হয়ে গেছে ওটা আর আমরা এসেছিলাম হচ্ছে শুক্রবার দিন দুপুরবেলাতে তো শুক্র শনি রবি থাকলাম সোমবার এই দেখো তো মাও রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে তো এরপর আমাদের টোটো চলে আসলেই হয়ে যাবে টাটা এই যে তো আমরা বেরিয়ে পড়ছি তো বাস স্ট্যান্ড যাবো টোটো করে তারপর আবার বাসে করে যাব আমরা ঘর টোটো ভি আ গয়া আতা তোমাকেও পুজো করে নিতে হয় এই ভুলটা যদি আমি করতাম না তাহলে আমার 12টা বাজি দিত এই যে তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো আর ভিডিওটা করছি না সে একেবারে ঘর গিয়ে ভিডিওটা করছি এই দেখো তো ঘরে চলে আসছি তাহলে এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তাহলে এই ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে